যেটা বলছি মানে আমার হচ্ছে ফেজের ডিটেল লাগে। হ্যাঁ, কারণ আমি যখন ব্যাক ক্যামেরা দিয়ে যখন ভিডিও করি, হ্যাঁ সরি আর কি ছবি তুলি, ব্যাকের পোর্ট্রেটে তুলে ডিটেলটা মাটি করে নিয়ে মুখের দিকে নিয়ে চলে আসে একদম বয়স্ক। নানির বাড়ি আসছো নাকি? হ্যাঁ, নানির বাড়ি। এটা ছেলে পেলে রাতে ঘুমায় না বুঝলেন, সারা রাত জেগে থাকে, এর জন্য অবস্থা। কাজ শেষ করে এই হোটেলে খাবার জন্য নামলাম, কিন্তু সমস্যা হলো যে মেনুতে যা যা আছে তার 90% খাবার সে সময় রান্না হয়নি। আসলে আমরা গেছিও ওই রকম একটা সময়ে, আর পরে কি করব না বুঝে হালকা নাস্তা করে সেখান থেকে চলে গেলাম আরেক রেস্টুরেন্টে, তেহেরি খেয়েছি, কিন্তু মশলা এত বেশি ছিল যে বলে বুঝাতে পারবো না। প্রথম বাইট নেওয়ার পরে আমার কাশি এসেছিল, খুবই একটা বাজে অবস্থা, আমার মোটেও ভালো লাগেনি। সব কথা শেষ কথা, খেতে খুব খুব বাজে। এই পর্যন্ত ছিল আমাদের সীমিত পরিসরে ঘোরাঘুরি, এরপর আবার আসবো নতুন কোনো ভিডিওতে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।